এখানে সরাসরি একটা লাল একটা সাদা, কত করে বিক্রি হয় ভাই? দুইশো টাকা কেজি। আচ্ছা, আচ্ছা কেজি 300 টাকা আর 400 টাকা কেজি। কয় কেজি বড়টা? 4.5 কেজি। রসগোল্লা, এটা মাছ, এটা বালিশ, বিশাল বিশাল এক একটা মিষ্টি। ছোট কত করে, বড় কত করে কেজি? 240 টাকা কেজি। এটা কতটুকু ওজন এক একটার? এক কেজি। অনেক প্রকার মিষ্টি, ভাই বড় মাছ কত করে? 400। আর ছোট মাছ? 300। ভাই এগুলো কি ছানার মিষ্টি? ছানার কালো রং কেন? কি নাম এটা? রুই। রুই 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 মাছ আছে কিন্তু, রুই মাছ, রুই মাছ, রুই মাছ। ১০ কেজি এক একটা। আচ্ছা, ১০ কেজি ওজনের মাছ কাটে বিক্রি হচ্ছে। মাছগুলার চাহিদাই বেশি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ভাই? মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। বসান, আর মিষ্টি কত নিছেন? এক মন। আর মাছ? প্রায় সব ধরনের জিনিসপত্রই এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এই জিনিসের নাম কি বলে? হরপা। হরপা, রাইট, হরপা বলে। মেলাতে বিভিন্ন ধরনের খাবারও বিক্রি হচ্ছে, ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের খাবার। যারা ক্ষুধার্ত ঘুরতে ঘুরতে তারা চলে আসছে এখানে খাবার খাওয়ার জন্য। কতক্ষণ চলবে মেলা? এই আপনার প্রায় এশা পর্যন্ত। এশা? সাতটা পর্যন্ত। দই কত করে বিক্রি হয় খুঁটি? বড়গুলি 120, ছোটটা 50। ছোটটা 50, আর এটা বড়? এটা 100। 120। ১২০। আপনারাই বানান? 100।
মেলাতে মাছ বিক্রির সাথে সাথে মিষ্টিও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। জুস খাচ্ছ? কয় টাকা গ্লাস জুস? 10 টাকা। 10 টাকা খাও খাও। এ ভাই জুসের পানি কোথেকে আনছো? ওটা কি তাজমহল? কত করে বিক্রি করেন? 150-180। আর সব বাচ্চাদের খেলনা? বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিস আছে আর ঘর গৃহস্থালির জিনিসপত্র, খিরা রুটি বেলা। তুমি কটা নিছো? আর কি নিবা, আর কি নিবা, আর কি নিবা? গুলটি বিক্রি হচ্ছে, এগুলো কত করে? 20 টাকা বিক্রি হয় এক একটা। কি কিনলা বাবু? হ্যাঁ, এটা কিনছো কয় টাকা দিয়ে? আর এটা কিনছো, এটা কয় টাকা দিয়ে? আচ্ছা নাও, মাছ কেনে নাই দাদা? আচ্ছা আচ্ছা, ক্রিকেট ব্যাট কত করে বিক্রি হচ্ছে ভাই? 120 টাকা। সবই 50 টাকা কেজি। মেলায় প্রচুর দর্শকের আগমন এই মুহূর্তে, আমরাও মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, পানি খেতে হবে। মাছ কেনেন নাই এখনো? নতুন বিয়ে আলহামদুলিল্লাহ। পানি খাই, ক্লান্ত হয়ে গেছি, পানি খাওয়া দরকার। কি ভাই ক্লান্ত নাকি? পানি খাই। ওই বড়টা কত দাম? ৭০ টাকা। আপনারাই বানান না কিনে আনেন? ও আচ্ছা, বাচ্চার জন্য খেলনা কিনতেছেন? আচ্ছা, কোন বাচ্চা? পানে এত কি কি মশলা, ওরে বাবা! কালার মেলা, মেলা নাগরদোলা, মেলায় বিক্রি হচ্ছে মুখরোচক সব খাবার। বার্গার কত করে বিক্রি হচ্ছে? সব ফলের রস, কয় টাকা দাম ভাই ঘুড়ি? 250 টাকা। বাইরের মাল ওইটুকি। ¡Gracias!
কাকা কয় টাকা করে বিক্রি হবে? 20 টাকা। ও এটা কি বানাচ্ছেন ভাই? এই যে এই জিনিসই এগুলো ও দাড়ি পাল্লা কত করে বিক্রি হবে? 2টা 800 টাকা। আচ্ছা, আর এগুলো কত করে বিক্রি হয়? 100। ক্লান্ত হয়ে গেছি, বের হয়ে যাচ্ছি মেলা থেকে। মেলা থেকে সবাই মাছ কিনে নিয়ে যাচ্ছে, মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছুই কিনি নাই, আমরা খালি হাতেই বের হচ্ছি। মাছ কত নিল? হ্যাঁ জানো না তোমরা? হাই হাই, আজকে খাওয়াই, জ্যাম লেগে গেছে রাস্তায়, এখন অনেক জ্যাম, আমরা বের হতে পারতেছি না প্রচুর জ্যামের কারণে। ওদিক দিয়ে আসছে গাড়ি, আর এদিক দিয়ে বের হচ্ছে মেলার থেকে দর্শনার্থীরা। আমরা মেলা দেখা শেষ করলাম, আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের কাজ শেষ। মাছ মোটামুটি যা উঠছে ভালোই উঠছে, তবে চাষের মাছই আমরা বেশি দেখলাম, মাছ চাষের মাছের প্রাধান্যই বেশি, নদীর মাছ বিলের মাছ তেমন একটা নাই বললেই চলে। আর এবার তো বাঘার মাছ উঠতে দেয় নাই, বাঘার মাছ না ওঠার কারণে মেলার যেটা সৌন্দর্য সেই সৌন্দর্যটাই হারিয়ে গেছে বলা চলে, কি বলেন ভাই? অবশ্যই, কারণ বাগার মাছ ছাড়া, বাগার মাছ ছাড়া মাছের মেলা আসলে মানায় না, মানায় না। সেই বাগার মাছই এবার নাই মেলাতে, মেলা নাই, উঠতে দেয় নাই।